An-Noor TV সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামের একটা পরিভাষা, ইমাম শব্দ, এর ব্যবহারের ক্ষেত্র নিয়ে। বিষয়টাকে আলোচনার বিষয়বস্তু বানাতে হলো এই জন্য যে আমাদের বর্তমান সমাজে মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ব্যাপকভাবে যে অপপ্রয়াস চালানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, তারই একটা অংশ হলো এই যে মাজহাব এবং মাজহাবের ইমামদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তি, বিভিন্ন রকমের প্রশ্ন জাতির সামনে তুলে ধরা, যেগুলোর অনেকগুলোই হলো অমূলক এবং বিভ্রান্তিকর। ঠিক ওই ধারারই একটা বিষয় হলো ইমাম শব্দের ব্যবহার নিয়ে একটা নতুন বিভ্রান্তি সৃষ্টি করা, যে হানাফি মাজহাব এবং অন্যান্য যে মাজহাবগুলো আছে, মাজহাবের সংকলনকারী যারা ছিলেন, মাজহাবের প্রবর্তক যারা ছিলেন, তাদের নামের আগে স্বাভাবিকভাবেই ইমাম শব্দটা ব্যবহার করা হয়। বলা হয় ইমাম আবু হানিফা, বলা হয় ইমাম মালিক, বলা হয় ইমাম শাফিঈ, বলা হয় ইমাম আহমদ বিন হাম্বল, এভাবে করে বলা হয়। আজকাল সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে ইমাম, ইমাম মানে হলো অনুসরণীয়, তো সুতরাং ইমাম তো হবেন শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা ইমাম হবেন কেন? তো এভাবে করে একটা প্রশ্ন তুলে ধরা হয়, স্থূল এবং মোটা একটা প্রশ্ন, সাধারণ মানুষ সহজেই ভুল বুঝের শিকার হয়ে গেছে যে আসলেই তো ইমাম অর্থ যদি হয় অনুসরণীয় ব্যক্তি, তাহলে তো আমাদের অনুসরণীয় তো হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাবে তিনিই শুধু ইমাম হবেন, অন্যরা ইমাম হবেন কেন? আবু হানিফাকে আমরা ইমাম হিসাবে কেন মানতে যাব? আসলে এ কথাগুলি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তি সৃষ্টিকারী কথা, এর বাইরে কিছু নয়। তো বিষয়টা খুব সহজে বোঝার জন্য আমরা প্রথমেই ইমাম শব্দের অর্থটার দিকে তাকাই, যে ইমাম শব্দটা এটা আরবি একটা পরিভাষা, ইসলামী একটা পরিভাষা, এর অর্থ হলো অনুসরণীয়, যাকে অনুসরণ করা হয় তাকেই বলা হয় ইমাম। তো এখন অনুসরণীয় কে, কারা অনুসরণীয়? যদি বলা হয় জীবনের শুরু থেকে, একজন মুসলমানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই সব ক্ষেত্রে অনুসরণীয় কে, তো এটা সরল উত্তর যে একজন মুসলমানের জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় হলেন কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃষ্টিকোণ থেকে রসুলকে ইমাম বলতে হয়, কিন্তু পরিভাষায় রসুলকে ইমাম বলা হয় না। তার প্রমাণ যে কোরআনে কারিম আপনি তেলাওয়াত করুন, শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে কোথাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ইমাম শব্দটার ব্যবহার পাবেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক শব্দ, অনেক বিশেষণ আল্লাহ পাক ব্যবহার করেছেন, এমনকি রসুলের আনুগত্যের কথা যত জায়গায় বলেছেন সেখানেও ইমাম শব্দটা ব্যবহার করেননি। এই কথা বলেননি যে আমার ইমামের অনুকরণ তোমরা করো, এই কথা বলেননি, বরং বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আমি আল্লাহ, আমার অনুসরণ করো এবং আমার রসুলের অনুসরণ করো, আমার ইমামের অনুসরণ করো, আল্লাহ পাক এরকম করে কোথাও বলেননি। তাহলে কথা পরিষ্কার, কোরআনে কারিমে কোথাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক ইমাম শব্দটা ব্যবহার করেননি। এবার আসি হাদিস শরীফে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেননি যে আমাকে তোমরা ইমাম বলো, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনেকগুলি নাম, অনেকগুলি গুণবাচক নাম তিনি উল্লেখ করেছেন। তো সেখানে অনেকগুলো নামের ভিতরে এই ইমাম, এই হাদিসের মধ্যেই বলি আর অন্য কোনো হাদিসের মধ্যেই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ইমাম শব্দটা ব্যবহার করতে কোথাও উম্মতকে আদেশ করেননি বা উৎসাহিত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সব ক্ষেত্রে অনুসরণীয়, কিন্তু তাই বলে রাসূলকে ইমাম বলতে হবে এমনটা জরুরি নয়। ইমাম শব্দ হলো এটা ব্যাপক একটা শব্দ,
জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় যেমন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের খণ্ডিত বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনুসরণীয় কিছু ব্যক্তি থাকে। যেমন আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, সেখানে আমাদের একজন ইমাম থাকে। তো মসজিদে যিনি ইমাম হন, নামাজের যিনি ইমাম হন, তিনি শুধু নামাজের ইমাম, নামাজ শুরু করার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত তিনি আমাদের ইমাম। এই ক্ষেত্রে আমরা তার অনুকরণ অনুসরণ করি। জীবনের সব ক্ষেত্রে এ টু জেড, জীবনের সব ক্ষেত্রে আমরা তার অনুসরণ করি না। এইভাবে করে ইমাম শব্দটার ব্যবহার, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হন, আরবিতে তাকে ইমাম বলা হয়। এই যে চার খলিফা, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নামের আগে যেমন আমিরুল মুমিনিন শব্দটা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, আবার ইমামুল মুসলিমিন এই শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাদেরকে ইমাম বলা হচ্ছে, ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম। তো মুসলমানদের ইমাম এই অর্থে নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আবু বকরকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ওমরকে মানতে হবে জীবনের ক্ষেত্রে, এই সব অর্থে নয়। বরং সেখানে ইমামুল মুসলিমিনের অর্থ হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা ইমাম, রাষ্ট্রের প্রধান তারা, এই হিসাবে ইমাম। ঠিক একই ধারায় ইমাম শব্দটার ব্যবহার আরও আমরা অন্যান্য জায়গায় দেখতে পাই, বিশেষ করে ইসলামী ইলম, ইলমের যতগুলি শাখা আছে, যেমন তাফসির আছে, হাদিস আছে, ফিকহ আছে, এবং আরও শাখাগত বিভিন্ন ইলম আছে। এই সমস্ত ইলমের মধ্যে যারা শীর্ষ ছিলেন এবং এই বিদ্যাগুলোর মধ্যে, এই শাস্ত্রগুলোর মধ্যে যারা অনুসৃত ছিলেন, যাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, মূলনীতি আবিষ্কার পরবর্তীরা গ্রহণ করেছেন এবং এই শাস্ত্রের মধ্যে তারা অনুসরণীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, তাদেরকে ওই শাস্ত্রের ইমাম বলা হয়। যেমন হাদিস সংকলন একটা বিষয়, হাদিস সংকলনকারী যারা ছিলেন তাদের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি নামের আগে ইমাম আসছে, মুসলিম রহমতুল্লাহি আলাইহির নামের আগে ইমাম, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি। এভাবে করে হাদিস সংকলন করার মধ্যে যারা শীর্ষ পর্যায়ে ছিলেন এবং এই ক্ষেত্রে যারা, এই শাস্ত্রের মধ্যে যারা অনুসৃত ছিলেন, অনুকরণীয় অনুসরণীয় পর্যায়ে ছিলেন শাস্ত্রের মধ্যে, তাদের নামের আগে ইমাম শব্দটা আসছে। এমনকি অভিধান, আরবিতে বলা হয় অভিধানকে লগাত, ইমামুল লগাত শব্দ আছে, অভিধান শাস্ত্র, এই শাস্ত্রের মধ্যে যারা শীর্ষ ছিলেন, যারা অনুসরণীয় ছিলেন, অনুসৃত ছিলেন, তাদের নামের আগে ইমাম শব্দটা আসে, ইমামুল লগাত। একই ধারায় কোরআন হাদিসের সার নির্যাস নিয়ে যে শাস্ত্র ফিকহ, এই ইলমে ফিকহ, এই ইলমে ফিকহের যারা এরকম অনুসৃত ব্যক্তি ছিলেন, শীর্ষ ব্যক্তি ছিলেন, যারা কোরআন হাদিসের ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন, জটিল বিষয়গুলোকে তারা সহজ করেছেন এবং বিভিন্ন মূলনীতি তারা পরবর্তী উম্মতের জন্য আবিষ্কার করে গেছেন, তৈরি করে গেছেন, এইরকম শীর্ষ পর্যায়ের যারা ছিলেন ফিকহ শাস্ত্রের মধ্যে, তাদের নামের আগে ইমাম শব্দটা আসে। অর্থাৎ এই শাস্ত্রের মধ্যে, ফিকহ শাস্ত্রের মধ্যে তারা অনুসরণীয়। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নামের আগে যদি ইমাম কথাটা ব্যবহার করা হয়, এর মানে হলো ফিকহ শাস্ত্রের মধ্যে তিনি হলেন আমাদের ইমাম। মাজহাব আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজহাব আছে, এই মাজহাব যেহেতু তার দিকে এটা সম্বন্ধ হয়, এই মাজহাবের প্রবর্তক বা সংকলনকারী যেহেতু তিনি, সুতরাং তার নামের আগে ইমাম আসে, আমরা তার মাজহাব মানি, বলতে বলি যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজহাব মানি। এর মানে এই নয় যে আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে মানতে গিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ফেলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহির বিপরীতে আমরা আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে মানতেছি, এমন নয়। এমনটা কোথাও পাওয়া যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার একটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই আমলটা এইভাবে করতে হবে, কোরআন বলছে এরকম, রাসূল পরিষ্কার বলছেন এরকম, আর আবু হানিফা বলছেন এরকম, এরকম পাওয়া যাবে না। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতামত শুধু ওই সব জায়গায় পাওয়া যাবে কোরআন হাদিসে যে সমস্ত বিষয় একদম পরিষ্কার ছিল না, যেসব বিষয় কোরআন হাদিসে একদম পরিষ্কার সেখানে ইমামদের কোনো কথা নেই। ফজরের নামাজ আমরা দুই রাকাত পড়ি, এটা কোনো মাজহাব অনুসরণ করে নয় যে হানাফি মাজহাবে নামাজ, ফজরের নামাজ দুই রাকাত, মাগরিবের নামাজ তিন রাকাত, এটা কোনো মাজহাবের বিষয় না, কারণ এটা কোরআন হাদিসে পরিষ্কার করে আছে। মাজহাব কথাটা ওই সব জায়গায় আসে কোরআন হাদিস যে বিষয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত দেয়নি, বরং কোরআন হাদিসের সিদ্ধান্ত সেখানে অস্পষ্ট ছিল, সেই ক্ষেত্রে কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসার প্রয়োজন ছিল, এরকম সিদ্ধান্তে আসাটা যার তার কাজ নয়। মাজহাবের যারা ইমাম ছিলেন তারা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, কোরআন হাদিসের গভীরতায় তারা পৌঁছে গিয়েছিলেন, কোরআন হাদিস থেকে মূলনীতি বের করে করে কোরআন হাদিসের ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলোকে উম্মতের সামনে সহজ করে পেশ করেছেন। সুতরাং ইমাম মানার অর্থ হলো রসুলকেই মানা, রসুলের ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলোকে, ব্যাখ্যা সাপেক্ষ কথাগুলোকে সঠিক ব্যাখ্যায় অনুসরণ করা, মানা। সুতরাং ইমাম মানা মানে হলো ইমামের মাধ্যমে রসুলকেই মানা। যেমন মসজিদের ইমাম মানার অর্থ হলো রসুলের নামাজ বাদ দিয়ে আমরা এই আমার মহল্লার মসজিদের
নামাজ পড়তেছি এমন নয়। আমার মহল্লার মসজিদের পিছনে দাঁড়ায় যখন আমি নামাজ পড়তেছি, আমি রসুলের নামাজেই পড়তেছি। এই ইমামের অনুসরণ করে আমি আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতেছি। সুতরাং এই ইমাম শব্দটা, এটার ব্যবহার এইভাবে করে ব্যাপক করতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদিও শাব্দিক অর্থে ইমাম শব্দটার ব্যবহার হতে পারে, বরং তিনি জীবনের সব ক্ষেত্রে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্ষেত্রে তিনিই অনুসরণীয়। এই ক্ষেত্রে এই অর্থে যদিও তিনি ইমাম, কিন্তু ইমাম শব্দটা রসুলের জন্য ব্যবহার করতেই হবে এবং ব্যবহার করা জরুরি, অন্যদের জন্য ব্যবহার করা যাবে না এমনটা নয়। এই ব্যাপারে কোরআন হাদিসের কোনো দলিল পাওয়া যাবে না। বরং উম্মতের আমল, ওলামায়ে উম্মতের আমল হলো যে ইমাম শব্দের ব্যবহার ব্যাপক, অন্যান্য ক্ষেত্রেও ইমাম হতে পারে, বিশেষ বিশেষ ক্ষেত্রেও ইমাম হতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে সমস্ত বিশেষণ বিশেষভাবে নির্দিষ্ট, সেগুলো তো আর আমরা অন্য কারোর জন্য ব্যবহার করতে পারি না এবং করবও না, করতে পারি না। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাতামুন নাবিয়িন একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষণ আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের জন্য এই বিশেষণটা নির্দিষ্ট, এটা কারোর জন্য করা হবে না এবং করা যাবেও না, করলে মারাত্মক ভুল হবে, গুমরাহি হবে, বিভ্রান্তি হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুলিল আলামিন, এই বিশেষণ রসুলের জন্য নির্ধারিত, নির্দিষ্ট, এটা অন্য কারোর জন্য করা যাবে না। তো এই পর্যায়ের কিন্তু ইমাম শব্দটা না। যেমন নাকি আরও অনেক বিশেষণ আছে যেগুলো রসুল নিজের জন্য ব্যবহার করছেন, পরবর্তীদের জন্য ব্যবহার হতে পারে হয়। যেমন মুআল্লিম একটা শব্দ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এই শব্দটা ব্যবহার করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক মুআল্লিম অর্থাৎ শিক্ষক, মুআল্লিম আরবি শব্দ, বাংলা অর্থ হয় শিক্ষক, আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তো এই মুআল্লিম শব্দটা রসুলের জন্য যেমন ব্যবহার হয়, উম্মতের যে কেউ ইলমের খিদমত করে, কোরআন হাদিস অন্যকে শিখায়, ইসলামী ইলম বিতরণ করে শিক্ষা দেয়, তাদের জন্য মুআল্লিম শব্দটা ব্যবহার হতে পারে। এইটা, এই মুআল্লিম শব্দ নিয়ে এই পর্যন্ত কেউ প্রশ্ন উঠায় না যে মুআল্লিম তো আল্লাহ রসুল, হাদিসের মধ্যে রসুল নিজেকে মুআল্লিম বলছেন, তো পরবর্তীতে উম্মতের মধ্যে আবার কিছু মানুষকে কেন মুআল্লিম বলা হবে, এটা, এই প্রশ্নটা এখানে উঠবে না। কারণ এই বিশেষণটা রসুলের জন্যই নির্দিষ্ট, অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না এমন নয়। ইমাম শব্দটাও ঠিক ওরকম। আল্লাহ রাব্বুল আলামিন, আশা করি আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অপপ্রচার এবং এই সমস্ত নতুন বিভ্রান্তি থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।